1850 সালের পর, অর্থাৎ শিল্প বিপ্লবের পরপরই আমরা দেখি পৃথিবীতে দূষণের যে মাত্রা সেটি অনেকখানি বেড়ে যায়, এবং এরই সাথে পরবর্তীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে আমরা সাইমালটেনাসলি বাড়তে দেখি। তো পরিবেশের যে দূষণ, তার সাথে কি দুর্যোগের কোনো সম্পর্ক আছে? কোনো ইন্টার কানেকশন কিংবা কোনো কানেক্টেডনেস কি আমরা খুঁজে পাই এক্ষেত্রে? আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সিমেন্স। আমরা HSC জিওগ্রাফি সেকেন্ড পেপার নিয়ে পড়ছিলাম, তাই তো? তো এই অধ্যায়ের আমরা দূষণ ও দুর্যোগ নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা ইতোমধ্যে দূষণ সম্পর্কিত অনেকগুলো আলাপ করে ফেলেছি, পানি দূষণ নিয়ে জেনেছি, বায়ু দূষণ নিয়েও জেনেছি, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ এগুলো নিয়ে জেনেছি, একই সাথে আমরা তেজস্ক্রিয় দূষণ সম্পর্কেও জেনেছি। তো এই যে এতগুলো দূষণ নিয়ে আমরা জানলাম, এই দূষণের সাথে এই যে বললাম আমি শিল্প বিপ্লবের পর মানে দূষণ যেভাবে বেড়েছে আমরা দেখছি ইদানিং, দুর্যোগও সেভাবে বেড়েছে, এর সম্পর্ক কতটুকু বা কি ধরনের সে সম্পর্কে আজকে আমরা জানতে চেষ্টা করব। তো দূষণ দুর্যোগ অধ্যায়ে আজকে আমরা কোনো একটি ইন্টার কানেকশন কিংবা একটি রিলেশন নিয়ে আলাপ করার চেষ্টা করব, সেটি কতটুকু পারফেক্ট, কতটুকু কাছাকাছি সেটি একটু বোঝার চেষ্টা করব, এবং বিশ্বব্যাপী কোথায় কি ধরনের দূষণ হচ্ছে, কারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, উন্নত তথাকথিত উন্নত প্রগতিশীল যে বিশ্বগুলো যাদেরকে আমরা শিক্ষিত সমাজ, উঁচু সমাজ, ভদ্র সমাজ হিসেবে জেনে থাকি, তারা আসলে কি ধরনের ব্যবস্থাপনা নিচ্ছে এর পিছনে সেটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের সম্পর্ক নিয়ে। এই সম্পর্কটিকে আমরা বোঝার চেষ্টা করব, এবং সম্পর্কটিকে বুঝতে গিয়ে দূষণের বিভিন্ন মাত্রা কোথায় কেমন, কোন দেশ আসলে কেমন দূষণে ভূমিকা রাখছে, কারা আসলে এর পেছনে রয়েছে সেটি সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। যে শুরুতেই যে কথাটি বলেছিলাম যে 1850 সালের শিল্প বিপ্লবের পরেই কিন্তু পৃথিবীতে দূষণের পরিমাণটিকে আমরা অতি হারে বাড়তে দেখি। উন্নয়নের যে অগ্রযাত্রা, এর সাথে সাথে কিন্তু আমরা দেখি পরিবেশের যে এলিমেন্টসগুলো রয়েছে, এনভায়রনমেন্টাল যে এলিমেন্টস, এগুলোরও কিন্তু অবনমন কিংবা ডিগ্রেডেশন আমরা যে কথাটি ইউজ করে থাকি এটি লক্ষ্য করা যায়। তো পরিবেশের এই ধরনের যে দূষণ চলতে থাকে বা এই ধরনের যে ডিগ্রেডেশনটি চলে, এর ফলে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের সাথে এর একটি সম্পর্ক চলে আসে। তো বায়ু দূষণের কারণে আমরা কি দেখি, যে বায়ু দূষণের ফলশ্রুতিতে আমরা দেখি যে পৃথিবীর যে বৈশ্বিক উষ্ণতা এটি বেড়ে যাচ্ছে। বায়ু দূষণের ফলে আমরা এটি ধারণা করি যে 1 শতাব্দীর মধ্যে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি, 3.5-4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। তো বিশ্বের এই তাপমাত্রা বৃদ্ধির কারণে কিন্তু বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীতে আঘাত হানবেই, যার প্রধান শিকার হবে বিশেষ করে তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে সে দেশগুলো, যেগুলো লিস্ট ডেভেলপড কান্ট্রি কিংবা ডেভেলপিং কান্ট্রি তারা। তো বৈশ্বিক উষ্ণতা যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা দেখব যে বায়ুমণ্ডলে যে ধরনের গোলযোগ দেখা যায়, আমরা যখন ফার্স্ট পেপারে পড়েছি বিভিন্ন বায়ুমণ্ডলীয় গোলযোগ নিয়ে, তো সেখানে আমরা ঘূর্ণিঝড়ের কথা শুনেছিলাম, এটির পরিমাণ বেড়ে যাবে। এছাড়া খরা কিংবা বন্যা এগুলো প্রধান ভূমিকা কিন্তু পালন করবে। এসব প্রাকৃতিক দুর্যোগ সংগঠনের ইতিহাস কিন্তু পর্যালোচনা করলে দেখা যায়, বায়ুতে যখন দূষণের মাত্রা আমরা বেড়ে যেতে দেখি, একই সাথে সাথে বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ের পরিমাণ বেড়ে যায়, বৃষ্টিপাতের যে ডিস্ট্রিবিউশন, টেম্পোরাল ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পারি, স্পেশাল ডিস্ট্রিবিউশন দেখতে পারি, স্থানিক এবং সময়ভিত্তিক যে বিন্যাস সেটিতে একটি পরিবর্তন কিংবা অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করি, পাহাড়ি এলাকাগুলোতে পাহাড়ের ধসের পরিমাণ বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, জলবায়ুর পরিবর্তনটি তীব্রতর গতিতে হতে থাকে, বন্যার পরিবর্তনটি আমরা লক্ষ্য করতে পারি। অনেকে বন্যার পরিবর্তনটিকে এখানে কারণ হিসেবে মানে বুঝতে পারে না, যে বাংলাদেশ কিন্তু এক্ষেত্রে খুবই টপ লিস্টে রয়েছে, যে আমরা কিন্তু এই দুর্যোগটিকে ভয়াবহভাবে সামনে এই দুর্যোগের মোকাবেলা করতে চাচ্ছি মানে করতে যাচ্ছি। দেখো বাংলাদেশ থেকে যে নদীগুলো আসে, এই নদীগুলোকে আমরা দেখি সাধারণত হিমালয় কিংবা ভারত
এই জায়গাগুলো পার্বত্য অঞ্চলগুলো থেকে আসে। যখন দেখবে ভারতের উত্তরপ্রদেশ বিহারের ওদিকটায় আমরা দেখি যে প্রচুর পরিমাণে শিল্পায়নের সম্ভাবনাটি তৈরি হচ্ছে, এর ফলে দেখি আমরা ডেফরেস্টেশন হয়, তখন ডেফরেস্টেশনের ফলে যে রান অফের পরিমাণ বেড়ে যায়, কেননা সেখানে গাছ যেখানে রান অফটিকে বাধা দিত এটি আসলে থাকে না, তখন প্রচুর পরিমাণ পলি কিন্তু তারা দেখা যায় নদীতে নিয়ে যায়, এবং নদী স্বাভাবিকভাবে সেখানে খুবই খরস্রোতা থাকে, সে নদীগুলো কিন্তু পলিগুলো এনে তার যে সমতল ল্যান্ড রয়েছে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গের মতো জায়গাগুলোতে এসে এই যে পলিগুলোকে কিন্তু আমরা জমা হতে দেখি, এর ফলে নদী যে উপত্যকার যে হাইট বা গভীরতা এটি কিন্তু কমে যায় অনেকটা, এবং বন্যার পানিকে আমরা উপচে পড়তে দেখি দুই পাশে। তো এইভাবে কিন্তু আমরা দেখি যে বাংলাদেশে যেহেতু নদীগুলোর প্রায় বলা যায় লাস্ট স্টেজ কিংবা ম্যাচিউর স্টেজ প্রবেশ করেছে, আমরা মূলত প্রাইমারি স্টেজ খুব কমই দেখতে পারি, একই সাথে পার্শ্ব দেশ ক্ষয় তো রয়েছেই, সাথে বন্যার এই প্রকোপও আমাদের সহ্য করতে হয়। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা দেখব পৃথিবীর তাপমাত্রা 2.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, এবং বাংলাদেশ কিন্তু বন্যার দ্বারা প্লাবিত হয়ে এর পরিমাণ কিন্তু 29% প্লাবিত এলাকার পরিমাণ 29% বৃদ্ধি পাবে। একই সাথে যখন পলি জমার কারণে উপত্যকাকে আমরা দেখছি গভীরতা কমে যাচ্ছে, একই সাথে যখন গ্লোবাল ওয়ার্মিং হবে সেখানে যখন ম্যাটারের সাপ্লাই বেশি হবে, বরফগুলো গলে যাবে, ম্যাটার যখন সাপ্লাই বেশি হবে আমরা কিন্তু দেখবো এনার্জি ফ্লোটিও তীব্রতর গতিতে হচ্ছে, এবং ম্যাটার বেশি হলে কিন্তু আমরা দেখবো সে ম্যাটারকে সে চারদিকে তার যে ফ্লাট প্লেন রয়েছে সেদিকে সে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে নদী থেকে। এভাবে কিন্তু আমরা বায়ু দূষণের মাধ্যমে মানে দুঃখিত প্রাকৃতিক যে দূষণ সেটির মাধ্যমে আমরা আমাদের জাতীয় জীবন ব্যক্তিগত জীবনে কিন্তু প্রভাবিত হব। এরপর এটিও আমরা দেখি যে 2080 সালের মধ্যে যদি আল্লাহ ততদিন বাঁচিয়ে রাখে আমাদের, দেখতে পারবো যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি 65 সেন্টিমিটার বৃদ্ধি পায় তো দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমরা দেখতে পারবো 40% জমি কিন্তু সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এবং সেখানে কিন্তু অনেক মানুষ এর ফলে তাদের বাড়িঘর হারাবে, এর ফলে আমরা দেখতে পারবো যে তারা কিন্তু ক্লাইমেট রিফিউজিতে পরিণত হচ্ছে। তো বায়ুতে দূষণের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বজ্রপাতের মতো যে সকল দুর্যোগ রয়েছে এর পরিমাণ আমরা বাড়তে দেখব, এমনকি এটা আমরা এখনই বাড়তে দেখছি যে পূর্বের তুলনায় অধিক বেশি বজ্রপাতের ফলে মানুষ মারা যাচ্ছে। এতে উন্নত বিশ্ব হোক, অনুন্নত হোক, উন্নয়নশীল হোক, যে কোনো দেশে কিন্তু এই ধরনের দুর্যোগ কিংবা মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে। তবে যে সত্যটি হলো যে প্রযুক্তিগত উন্নয়ন যখন আমরা করব এর সাথে প্রাকৃতিক দূষণটি সাইমালটেনাসলি হবে, কিন্তু এতে হতাহতের পরিমাণ কিংবা সম্পদের ক্ষতির পরিমাণটি আমাদের কমিয়ে আনতে হবে, হ্রাস করতে হবে। যে দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের নিঃশর্তে ঋণ প্রদান করতে হবে, অনুদান দিতে হবে, তাদের জন্য তহবিল গঠন করতে হবে সহজ শর্তে। এভাবে কিন্তু আমরা দেখব যে প্রাকৃতিক দুর্যোগের ফলে যে মানে প্রাকৃতিক দূষণটি যে পরিমাণ হওয়ার কথা ছিল সেটি থেকে আমরা অনেকাংশেই বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। তো এরপর যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের সম্পর্কে আমরা দেখব বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো পূর্ববর্তী বিভিন্ন পদক্ষেপের গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি এবং হতাহতের পরিমাণ কমিয়ে আনতে সক্ষম হবে বলে আমরা আশা করি। তো পৃথিবীর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে গবেষণা পরিচালনা এবং বিশ্ববাসীকে জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহতা রয়েছে, যে এই অসামঞ্জস্যতার যে ফল রয়েছে এটি মোকাবেলায় আমরা বিভিন্ন বিজ্ঞানীদের পদক্ষেপ গ্রহণ করতে দেখি, জনবোধ সৃষ্টি করতে দেখি, এবং এই লক্ষ্যে 1988 সালে IPCC ইন্টারন্যাশনাল প্ল্যানেট অন ক্লাইমেট চেঞ্জ বিশ্বের বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম যেটি মানে গঠিত হয়, এবং আমরা দেখি তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে রিসার্চের মাধ্যমে ভয়াবহতা সম্পর্কে আমাদের জানাচ্ছেন, এ সম্পর্কে আমাদের নির্দেশনা দিচ্ছেন, কিংবা এর অসামঞ্জস্যতাটি কি ধরনের নেগেটিভ ফলাফল আমাদের মাঝে নিয়ে আসতে পারেন সে সম্পর্কে বলছেন। তো সম্প্রতি IPCC-র যে প্রকাশিত প্রতিবেদন সেখানে আমরা উল্লেখ করলে দেখতে পারি যে এর দৃষ্টি তারা আমাদের দৃষ্টি তারা আকর্ষণ করছেন, এবং এই প্রতিবেদনের মাধ্যমে তারা দেখাচ্ছেন জলবায়ু পরিবর্তন কি হারে ঘটছে। আমরা ফার্স্ট পেপারে বলেছিলাম যে পৃথিবীতে একসময় প্লাইস্টোসিন যুগ ছিল, এখন সেটি নেই,
বরফ আচ্ছাদিত একটি যুগ। এটি কিন্তু প্রাকৃতিকভাবে একটি জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন হবে, পৃথিবীর বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন জলবায়ুকে দেখেছি। একসময় পৃথিবীতে আমরা বৃষ্টি বর্ষণ হতে দেখতাম না, পরবর্তীতে দেখেছি এক এক সময় জলবায়ু, সেটি কয়েকশো কোটি কয়েক হাজার কোটি বছর আগের আলোচনা। কিন্তু এই পরিবর্তনটি যখন মানুষ করে তোলে এবং এটিকে যখন আমরা তীব্রতর করে তুলি, এই পরিবর্তনের যে গতি রয়েছে সেটিকে যখন আমরা আরো বাড়িয়ে তুলি, তখন সেটি আমাদের জন্য আসলে সবচেয়ে টেনশনের কারণ হয়ে যায়। তো এর জন্য যে করণীয় রয়েছে, আমরা কিভাবে এটিকে হ্রাস করতে পারি, কমাতে পারি, সেই সম্পর্কে ধারণা দিতে IPCC-র মতো অর্গানাইজেশনগুলো কাজ করে যাচ্ছে। সম্প্রতি আমরা দেখি যে তাদের প্রতিবেদনগুলো কিন্তু সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। বিভিন্ন স্কুল কলেজে তাদের যে প্রেডিকশন এস্টিমেশন, এইগুলো সম্পর্কে তারা জানাচ্ছেন বা তা আমাদের জানানো হচ্ছে। তো এছাড়াও আমরা দেখি UNFCCC অর্থাৎ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের আওতায় December 1997 সালে কিয়োটো প্রোটোকলও স্বাক্ষরিত হয়। তো ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস উৎকিরণ কমানোর লক্ষ্যে এই স্বাক্ষরিত যে কিয়োটো প্রোটোকল রয়েছে, এটি বিশ্বের 191টি দেশ কর্তৃক র্যাটিফাইড হয় কিংবা অনুসমর্থিত হয়। তো 2012 সালে কিয়োটো প্রোটোকলের প্রথম যে কমিটি, এটি পিরিয়ড আমরা শেষ হতে দেখি। বর্তমানে গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বৃদ্ধির ফলে কিন্তু কিয়োটো যে প্রোটোকল রয়েছে, এর স্বাক্ষরকারী বিভিন্ন উন্নত দেশসমূহের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে দেখা যায় উন্নয়নশীল দেশসমূহের অবদান মাত্র 27%। ইতিমধ্যে রাশিয়া, জাপান এবং কানাডা কিন্তু এই কিয়োটো প্রোটোকল থেকে বেরিয়ে আসার মানে হুম বাড়ে বেরিয়ে এসেছে আর কি, তারা আসার ঘোষণা দিয়েছে। সে প্রেক্ষাপটে বলা যায় কিয়োটো প্রোটোকলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের অবদান মাত্র 15% নেমে আসবে, যেটিকে 27% আমরা মাত্র বলছিলাম, সেটিতেও দেখা যাবে 15% নেমে আসবে। তো কেন আসলে চীন, রাশিয়া জাপান কিংবা কানাডা বেরিয়ে আসছে, সেটি তোমরা এই চার্ট দেখেই বুঝতে পারছো। যে বিশ্বের নির্বাচিত দেশসমূহের গ্রিন হাউস গ্যাস নির্গমনের যে বিবরণ আমরা দেখি, সেখানে মোট নির্গমনের প্রায় 26%, শতকরা 25.93% আমরা দেখি চীন করে থাকে। যুক্তরাষ্ট্র সেখানে প্রায় 14%, স্পেসিফিকলি 13.87% করে থাকে। ভারতকে আমরা দেখি 6.43%, রাশিয়াকে 4.86%, জাপান 2.99%, প্রায় 3%। এভাবে কিন্তু আসলে, এটি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2018 রিপোর্ট, এভাবে কিন্তু আসলে উন্নত দেশগুলো গ্রিন হাউস গ্যাস নির্গমনে কিন্তু নিজেদের যে মানে অবদান, এই পরিপুষ্ট অবদানকে তুলে ধরছে। তো বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2018 আমাদের এও জানায় ব্রাজিল 2.25% গ্রিন হাউস গ্যাস নির্গমন করছে, জার্মানি 1.98%, প্রায় 2%, ইন্দোনেশিয়া 1.64%, কানাডা 1.63%, মেক্সিকো 1.62%। এখানে তাদের বেশি বেরিয়ে আসার ক্ষেত্রে তাদের যে শিল্পোন্নত যে অর্থনৈতিক ব্যবস্থা, শিল্পভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা, এটি একটি অন্যতম প্রধান কারণ হিসেবে কিন্তু ব্যাখ্যা করা যায়। তো এর ফলেই কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগের একটি মানে সংযোগ দেখতে পারি, যে দূষণ, যেটিকে আমরা এককভাবে একটি দুর্দশা কিংবা এটিকে হ্যাজার্ড বলে অনেকে উল্লেখ করে থাকেন, যখন এটিকে আমরা বিভিন্ন রূপে সংগঠিত হতে দেখি, যেমন ঘূর্ণিঝড়, বন্যা, খরা, এবং এতে যখন অনেক জীবনাবাসন ঘটে যায়, আশেপাশের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যায়, তখন তাকে আমরা ডিজাস্টারে পরিণত হতে দেখি। তাই বলা যায় দূষণের সাথে প্রাকৃতিক দুর্যোগের কিন্তু একটি ধনাত্মক সম্পর্ক রয়েছে, একটি বাড়লে আরেকটিকে আমরা বাড়তে দেখব। তো বিশ্বে দূষণের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের যে ঝুঁকি, যেটিকে আমরা রিস্ক বলি, সেটিও কিন্তু বেড়ে যায়। তো এখানে আমরা প্রাকৃতিক দুর্যোগগুলোকে আসলে কি কি দেখতে পাই, তো এখানে আমরা দেখতে পারি যে দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের সম্পর্ক যদি দেখি, যেটিকে আমরা বললাম এটি একটি দুর্দশা এবং ন্যাচারাল ডিজাস্টার এটি পরবর্তীতে পরিণত হয় বিভিন্ন রূপে সংগঠিত হয়ে, এবং পরবর্তীতে আমরা দেখব যে এই দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগ যে ধনাত্মক, অর্থাৎ একটি কমলে আরেকটিকে আমরা কমতে দেখব, একটি বাড়লে আরেকটিকে আমরা বাড়তে দেখব। কেন শিল্প বিপ্লবের যে শুরুর গল্পটি করেছিলাম, তারপরেই আমরা দূষণ বাড়ার সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগকে বাড়তে দেখছি। আমরা যখন এনভায়রনমেন্টাল জিওগ্রাফি কোর্স করি, দ্বিতীয় বর্ষে, তখন
তখন সাবেন্দ্র সিং এর একটি বই আমি পড়েছিলাম, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। সেখানে তিনি বলেছিলেন যে মানুষের কর্মকাণ্ডের ফলে স্থানীয়ভাবে পরিবেশের যে মান সেটির নিম্নমান বা অবনমন হয় পরিবেশ দূষণ। আর প্রাকৃতিক দুর্যোগের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছিলেন যে প্রাকৃতিক দুর্যোগ হলো সেই সকল দুর্ঘটনা যেখানে আমরা দেখতে পারি যে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় এবং সচরাচর ঘটনা এবং মানব সমাজে ব্যাপক একটি ক্ষতি সাধন করে। তো এই ক্ষতি সাধনটি কিন্তু আমরা দেখব ততই বাড়বে যতই কিনা দূষণের পরিমাণ বাড়বে, ততই আমরা দেখব এই রিস্কের পরিমাণও কিন্তু বেড়ে যাচ্ছে। এখন যদি আমরা প্রাকৃতিক দূষণ অর্থাৎ দূষণের সাথে প্রাকৃতিক দুর্যোগের সম্পর্কগুলো নিয়ে আলোচনা করি, আমরা দেখতে পারবো যে এখানে কিছু দূষণের নাম উল্লেখ রয়েছে এবং সংশ্লিষ্ট যে প্রাকৃতিক দুর্যোগের নাম সেগুলোর উল্লেখ রয়েছে। প্রথমত যদি আমরা বায়ু দূষণ দেখি, আমরা দেখতে পারবো এর প্রভাবে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মরুআয়ন, বায়ুমণ্ডলীয় অন্যান্য দুর্যোগ সমূহ কিন্তু উৎপত্তি লাভ করে। তো বর্তমান বিশ্বে জনসংখ্যা যেভাবে বেড়ে চলছে এবং যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটি হচ্ছে, এর ফলে কিন্তু আমরা দেখতে পাই যে বায়ু দূষণের মাত্রা কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তো এই বায়ু দূষণের ফলে কিন্তু আমরা দেখি যে ইতিমধ্যে ওজোন স্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ঘূর্ণিঝড় সহ অন্যান্য যে বায়ুমণ্ডলীয় বা অ্যাটমসফেরিক যে ডিস্টারবেন্স গুলো আমরা দেখে থাকি এগুলো বেড়ে যাচ্ছে। আমরা আমাদের মেরু এলাকাগুলোতে দেখি বা বরফ অঞ্চল এলাকাগুলোতে দেখি বরফ গলে যাওয়ায় বন্যার পরিমাণ বাড়ছে, জলোচ্ছ্বাসের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং পানির স্তর কিন্তু সমুদ্রের পানির স্তরটি দ্রুত উন্নতি লাভের ফলে কিন্তু অনেক ভূমিকে আমরা তলিয়ে যেতে দেখবো। ইভেন আমি প্রথম আলোর একটি রিপোর্ট পড়েছিলাম, তখন আমি ক্লাস ফাইভে পড়ি, যে আমি খুব ইন্টারেস্টিংলি আমি আগে খুব পেপার পড়তাম, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম এবং এত ইন্টারেস্টিং একটা শিরোনাম আমি সেখানে খুঁজে পাই যে রক্তে জন্ম একটি কলাম ছিল, কলামটি কার লেখা আমার খেয়াল নেই, তোমরা একটু জেনে থাকলে জানিয়ে দিবে, যে রক্তে জন্ম পানিতে মরণ এই টাইপ একটি কলাম ছিল। তো সেখানে আমি দেখেছিলাম যে সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা এটি বৃদ্ধি পেলে আসলে বাংলাদেশের কি অবস্থা হবে। এরপর আমরা পানি দূষণ নিয়ে আলোচনা করি, যেখানে আমরা নদী ভাঙন, মরুআয়ন, খরা কিংবা বন্যা দেখতে পারি, যে কেননা অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস যেটিকে মনুষ্য সৃষ্ট কর্মকাণ্ড আমরা বলে থাকি, এর ফলে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে পানি দূষণ নিয়ে আলোচনাকালে কিভাবে এটি বৃদ্ধি পাচ্ছে, এর ফলে মাটি তার গুণাগুণটি হারাচ্ছে, তার যে ফিজিক্যাল অ্যাট্রিবিউটস কিংবা মরফোলজিক্যাল যে অ্যাট্রিবিউটস সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে নদী নিয়ন্ত্রণ অপরিকল্পিত হবার ফলে কিন্তু নদী ভাঙন কিংবা খরার পরিমাণ আমরা বৃদ্ধি পেতে দেখছি। শব্দ দূষণ যেটি প্রাকৃতিক দুর্যোগের সাথে পরোক্ষ, বন্ধুরা এখানে উকারটি হবে, দুঃখিত এই ভুলটির জন্য, পরোক্ষভাবে জড়িত আমরা দেখি, কেননা যখনই মানুষের শিল্পায়নটি ঘটবে, ভারী ভারী যন্ত্র ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাবে, আমরা কিন্তু সেখানে দেখব যে শব্দ দূষণ এটি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইভেন যানবাহনের পরিমাণ বৃদ্ধি পেলে, যে এরকম একটি প্রতিবেদন দেখেছিলাম যে যারা ট্রাফিক পুলিশ থাকে তাদের কিন্তু হিয়ারিং প্রবলেম অতিমাত্রা হয়ে থাকে যানবাহনের হর্নের কারণে, বাইরের শব্দ দূষণের কারণে। এর ফলে দেখা যায় তারা শ্রবণ শক্তি হারায়, মানসিক দৌর্বল্য, শারীরিক দৌর্বল্য তাদের মধ্যে কিন্তু চলে আসে এবং শব্দ দূষণের ফলে কিন্তু তারা মানসিক ভারসাম্য পর্যন্ত হারাতে পারে, যা কিনা অন্যান্য দূষণ এবং দুর্যোগ এগুলোও কিন্তু বৃদ্ধিতে পরোক্ষভাবে কিন্তু জড়িত। মাটি দূষণের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব মাটি দূষণে ভূমিকম্প, ভূমিপাত, ভূপাত, শিলাপাত, বন্যা, খরা ইত্যাদি আমরা দেখতে পারি। মৃত্তিকা দূষণ, যেটিকে থার্ড পলিউশন হিসেবে আখ্যায়িত করা হয়, ভূমির অপরিকল্পিত ব্যবহার আমরা দেখতে পারি, খনিজ উত্তোলন, পাহাড় কাটা, নদীর গতিপথ পরিবর্তন, অতিরিক্ত সার ব্যবহার ইত্যাদি কারণে কিন্তু আমরা দেখি ভূমিকম্প, বন্যা, খরা ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আমরা দেখতে পারি তাপীয় দূষণ। তো তাপীয় দূষণের ক্ষেত্রে আমরা দেখি যে বায়ুমণ্ডলীয় যে দুর্যোগ এগুলো কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। ধরো শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র কিংবা পারমাণবিক ক্ষেত্রগুলোতে সিএফসি গ্যাসের প্রভাবে কিন্তু তাপীয় দূষণ দিনকে দিন আমরা দেখছি বেড়ে যাচ্ছে এবং আমাদের মধ্যে অনেক আনস্টেবল অ্যাটমসফেরিক যে চেঞ্জগুলো, আনএক্সেপ্টেবল এবং আনএক্সপেক্টেবল এবং আনস্টেবল তিনটি, যেটি আসলে আমাদের আশা মানে আশাযোগ্য নয় কিংবা এটিকে গ্রহণযোগ্যতাও বলা যায় না,
কিংবা এটিকে স্টেবল কিংবা স্টেবলের বাংলাটি সঠিকভাবে মনে পড়ছে না আমার এই মুহূর্তে, স্টেবেলও বলা যায় না। তো এই যে অসামঞ্জস্যতা, এটি কিন্তু বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলীয় দুর্যোগ কিন্তু আমাদের পরিবেশে সৃষ্টি করছে। এরপর কিছুক্ষণ মানে এর আগের ভিডিওতে আমরা তেজস্ক্রিয় দূষণ নিয়ে সম্ভবত আলোচনা করেছি, যেখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক কর্মকাণ্ড কিন্তু আমরা ঘটতে দেখি, যে মানুষের বা প্রাকৃতিক কর্মকাণ্ডের ফলে তেজস্ক্রিয় দূষণ, এর ফলে তাপীয় দূষণ বা তার থেকেও ক্ষতিকর প্রাকৃতিক দুর্যোগকে কিন্তু আমরা কার্যরত অবস্থায় দেখি এক্ষেত্রে। তো দূষণের সাথে আসলে প্রাকৃতিক দুর্যোগের যে নিবিড় সম্পর্ক, এটি কিন্তু তোমরা আশা করছি ক্লিয়ার হয়েছ। তো বন্ধুরা, আমরা এখন একটি কুইজ দেখে নিব যে নিচে কোন দেশটি সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে থাকে। তার আগে বলি যে এই যে দূষণ এবং দুর্যোগ নিয়ে আলোচনা করলাম, এগুলো আসলে আমরা যেন শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকি। ধরো তুমি হয়তো ভবিষ্যতে ভালো কোনো সেক্টরে কাজ করবে, সেখানে একটু খেয়াল রাখবে যে তোমার সেক্টরে প্রযুক্তিগত দিক দিয়ে যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা দূষণ হ্রাস করতে নেওয়া হয়েছে কিনা, কিংবা তুমি ব্যক্তিগতভাবে এগুলোর সাথে কোনোভাবে জড়িত কিনা। তুমি একটুখানি ময়লা ফেললে, ধরো তুমি চিপসের প্যাকেট খাচ্ছ, পানির বোতল একটুখানি যদি রাস্তায় ফেলে দাও, তুমি কিন্তু একটা বট বান পুরো দেশকে একটুখানি নোংরা করে ফেললে, এবং পবিত্রতা কিন্তু ইমানের অঙ্গ। তো তুমি তোমার মতো আমরা সবাই যদি একটু একটু করে কলার খোসা, প্লাস্টিক, পলিথিন এগুলো ফেলি, আমাদের পৃথিবী একটু একটু করে নোংরা হতে হতে আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। তো আমরা চেষ্টা করব যাতে আমরা কোনো ধরনের দূষণ কার্যক্রমের সাথে জড়িত না থাকি। যদি আমাদের পেশাগত দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে জড়িত থাকতে হয়, সেটিকে যথাসম্ভব হ্রাসের ব্যবস্থা আমরা করব। তো প্রশ্নটি ছিল নিচের কোন দেশটি সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে থাকে। তো উত্তরটি হয়তো ইতিমধ্যে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছ, উত্তরটি হচ্ছে চীন। চীনকে আমরা সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করতে দেখি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো, আমি আল রাব্বি সিমন্স এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সামনের ভিডিওতে। নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।